হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। কর্মচারী রাজ্য বীমা নিগম বা শ্রম দপ্তরের অন্তর্গত এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতাই একটা নিয়োগের ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং এটা একটা খুব ভালো ভ্যাকান্সি নিয়োগের বিজ্ঞপ্তি। তো সুতরাং এই ভ্যাকান্সির ব্যাপারে বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। বন্ধুরা, এটাই হলো কর্মচারী রাজ্য বীমা নিগমের সিকিউরিটি অফিসার বা ম্যানেজার গ্রেড টু বা সুপারিনটেনডেন্ট পদের নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে অনলাইনে আবেদনের মাধ্যমে বা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এরপর এখানে ডিটেলস অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এবং টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে 93। এবার এই নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। তো একটু আগে আমি বললাম এখানে পদের নাম আছে সোশ্যাল সিকিউরিটি অফিসার। এখানে বেতন আছে প্রতি মাসে 44,900 টাকা থেকে 1,41,400 টাকা, এবং এখানে বয়সসীমা যেটা রাখা হয়েছে এই বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে, এবং বয়সের ছাড় যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ SC ST রা এখানে 5 বছরের ছাড় পাবে, OBC রা পাবে 3 বছরের ছাড়, PH শ্রেণীরা পাবে 10 থেকে 15 বছরের ছাড়, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এটা আছে 3 থেকে 8 বছরের ছাড়। এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কমার্স, ল বা ম্যানেজমেন্ট এই বিষয়গুলির মধ্যে যে কোনো একটিতে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে কমার্স, ল, ম্যানেজমেন্টের কোর্স করা না থাকলেও শুধুমাত্র যে কোনো বিষয়ে শুধু গ্র্যাজুয়েশন করা থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে, এবং তার সঙ্গে কম্পিউটারের কাজের জ্ঞান থাকতে হবে। অর্থাৎ কম্পিউটারের ওপরে একটা বেসিক সার্টিফিকেট থাকলেই কিন্তু পদের জন্য আবেদন করা যাচ্ছে। এবার দেওয়া আছে মোট শূন্যপদ। মোট শূন্যপদ একটু আগেও আমি বললাম মোট শূন্যপদ আছে 93টি, এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আছে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াতে বলা হয়েছে 3টে ফেজ বা পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম ফেজে হবে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর সেকেন্ড ফেজ হবে মেন পরীক্ষা, এবং সবশেষে থার্ড ফেজ যেটা আছে সেটা হবে কম্পিউটার স্কিল টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্ট। এরপর আছে আবেদন প্রক্রিয়া। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হলো www.esic.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে 3টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার ধাপগুলো কী কী? প্রথম ধাপ যেটা আছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, এরপর পেমেন্ট অফ ফিজ, অর্থাৎ একটা পেমেন্ট রয়েছে সেটা অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে, এবং তারপর ডকুমেন্ট স্ক্যানিং অ্যান্ড আপলোডিং, এবং এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এবং এই সম্পূর্ণ অনলাইন আবেদনের পদ্ধতি কিন্তু তোমরা তোমাদের স্মার্টফোন থেকেও করতে পারবে। এরপর রয়েছে আবেদন ফি। এখানে বলা হয়েছে SC ST PWD ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস এবং মহিলাদের ক্ষেত্রে 250 টাকা আবেদন ফি জমা করতে হবে, এবং বাকি সমস্ত আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনের ফি লাগবে, এটা অনলাইনের মাধ্যমেই ফি জমা করতে হবে। এবং সবশেষে রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ, যেখানে নোটিশ প্রকাশের তারিখ 11/3/2022, আবেদন শুরু হয়েছে 12/3/2022 থেকে, এবং এটা চলবে 12/4/2022 পর্যন্ত। তো তাহলে চলো বন্ধুরা, এবার অফিসিয়াল নোটিফিকেশানটা আরও একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি একটু আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। এই অফিসিয়াল নোটিফিকেশানের মূল বিষয়গুলো আমি আলোচনা সমস্তটাই করে দিয়েছি। তো তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, এবং এটা টোটাল 19টা পেজের একটা অফিসিয়াল নোটিফিকেশান। এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে যেগুলো আমি একটু আগে বললাম, এবং তার সঙ্গে সমস্ত সিলেবাস, সমস্ত সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের ওপর এক্সাম হবে সেগুলোও দেওয়া রয়েছে। এই নোটিফিকেশানের স্কিম অফ এক্সামিনেশানের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, যেখানে ফেজ 1-এর এক্সামিনেশানে কী কী বিষয়ে কত পরীক্ষা হবে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। তারপরে দেওয়া রয়েছে ফেজ 2 এক্সামিনেশানের বিস্তারিত তথ্য, এবং রয়েছে ফেজ 3-এর বিস্তারিত তথ্য পরীক্ষা সংক্রান্ত বিষয়ের ওপর। এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ সমস্ত বিষয়টা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং তারপর এখানে রয়েছে কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ কত নম্বর পেলে এই ফেজগুলোতে কোয়ালিফাই তোমরা করতে পারবে, তার পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রম দপ্তরের পক্ষ থেকে কর্মচারী রাজ্য বীমা নিগমের অন্তর্গত সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড 2 এবং সুপারিনটেনডেন্ট পদের নিয়োগের একটা অফিসিয়াল নোটিফিকেশান। এবং এই নিয়োগ সংক্রান্ত তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও।
এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। এবং সরকারি চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।